আমার যে ফ্রেন্ড হেল্প করছে না, মানুষটার থ্যাংকস আ লট। আমরা সারাদিন রুমে আসলাম, আমরা দুজনে ঠিক আছে, গেলাম বাইরে একটু হাওয়া খেয়ে আসি। আরে বহুত বড় একটা উপকার দিছে, নাহলে তো আমি বাইরে বাইরে আসতাম না, সত্যি কথা। আমার এই যে চোখ কিরম ফুলছে, খাওয়া খাদি করলাম, এক ফ্রেন্ডের কাছ থেকে পয়সা নিয়েছি, নিয়ে নেয় ওষুধ কিনছি আর ব্রেকফাস্ট করলাম। সো ব্রেকফাস্ট কি কি করলাম আমি ফটো তুলে রাখছি, ঠিক আছে, আপনারা দেখে নিন। আমি স্ক্রিনশট সরি আমি ফটো একটা দিয়ে দিমনি, আর দেখেন অ্যাকচুয়ালি যে রকম হয়েছে। আর ডোন্ট মাইন্ড, আমি হইয়া পড়ছি অ্যাকচুয়ালি, কারণ একটু খারাপ লাগতেছে তার জন্য হইয়া পড়লাম। কোম্পানি আমি একটা অন্য একটা কোম্পানিতে কাম করবার যাম, এই কোম্পানিটার নাম আছে সান্দার, ঠিক আছে দোস্ত, রেসি ইট পাটা, ঠিক আছে। আর এই যে রাস্তা দেখুন, এই রাস্তা দিয়ে দুনিয়ার জঙ্গল, আর এতে ভয়ঙ্কর, মানে বহুত দল করা জায়গা আর কি। আমার একজনে বুদ্ধি দিল চশমা সব সময় চোখে রাখবার নাকি, সো আমি তার জন্য চশমাটা লাগাই নি, ঠিক আছে। আল্লাহ আল্লাহ, আমি ভাবতেছি যে একটা কিছু করি আজকে, ঠিক আছে। আর একজনে আমরা গোয়াল ঘরে আসিলাম এই কয়েকদিন, রুম টুম সাফা করছি না, ঠান্ডা পানি আতাইছি আর পাকা পড়াইছি, একদম মানে কাশ হয়ে গেছে আমার। সো বাট পরিষ্কার করছে আর কি, পুরা চকচক হয়ে গেছে, এখন রুম দেখলেই ভাল লাগে। আমরা সারাদিন রুমে আসলাম, আমরা দুজনে ঠিক আছে, গেলাম বাইরে একটু হাওয়া খেয়ে আসি। মানে সারাদিন দিন রাত 24 ঘন্টা যদি রুমের ভিতরে থাকি, সো আমরা তো এমনি বোরিং হয়ে যাম, তাই মিনহাজ ভাইরে নিয়ে বাইরে দিয়েছি। মিনহাজ ভাই কি কও, বাইরের হাওয়া খাওয়া দরকার না নাই? কও, বাইরের হাওয়া দরকার তো আছে। হ্যাঁ, বিল্ডিং এর সবে না, এই যে এস্তেমিরা কাসরাম। গাইস আমরা ঘোরাঘুরি কইরা আবার রুম যাবেন নি কেনেছি। তো গাইস অলরেডি আঙ্গো রুমের ব্যক্তি কাম টাম করে আই পড়ছে, ভাই মজা আয়া। বাহ বাহ, ক্যা বাত হে বেটা, ক্যা বাত হে। সো গাইস ব্লগ এই জায়গায় এন্ড করতেছি, ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবার ভুলবেন না। যারা যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, হিট দ্য বেল আইকন অ্যান্ড একটা করে কমেন্ট করে দেবেন, ঠিক আছে দোস্ত। সো মিলছি পরবর্তী ভিডিও। আল্লাহ আল্লাহ।